কৃষ্ণ তিনি কৃষ্ণ আমাকে হ্যাঁ বিষ্ণু তুমি যা চাইবে আমি তাই দেব পিসি কি চাইবে পিসি বললেন কৃষ্ণ একটা দয়া করতে পারবি কি পিসি আমি সারা জন্ম যেন দুঃখে দুঃখে থাকতে পারি सकल त्राय ते नमः मरहावीरं नटवर बपुः कर्णयो कर्णिकारं विप्रकवासं कनककपिशं वैजयन्तीं च मालं रन्राणवेणुरदनसुतयं पुरायाण गोपविन्दै वृन्दारण्यं शबदरमणं ीर्तिं तत्त कञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये नमस्ते कुहलभाव नमस्ते भूषणायुतम् नमस्ते विभूतिकान्तम् नमस्ते वन्दवत्सल शङ्कर भुजभूषण पद्मनाभं सुरेशं निष्पादारं गगनसदृशं मेघवर्णं सुवर्णं लक्ष्मीकान्तं कमलनयनं ज्योतिर्विजानगम्यं वन्दे विष्णुं भगवानं सर्वलोकैकनाथं वञ्चाकल्पतरुभश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरि प्रयन्तो मनुपेतमपेतकृतं नैपायन विनः कातरो वाजुहाम पुत्रे तन्मयतया करो विनेहु स्तं सर्वभूतहृदयं मुनिमानकस्मि अमर्यायु सनातन भक्तो দাস রঘুনাথ এই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন না রাধা কৃষ্ণ লিঙ্গ श्रियतां श्रियतां निकं गियतां गियतां मुदा चिन्तां चिन्तकां भक्ता श्रीमद्भागवतं मिदं मधुरं मधुरमेतं मङ्गलं मङ्गलं सकलनिगमवल्ली सर्वलं चित्स्वरूपं शक्तिदोतिपरिहितं श्रद्धया हे दयाला भृगुवर्णनमात्रम् तारये कृष्णनाम हे भृगुवर्णनमात्रम् तारये कृष्णनाम
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে পরম কৃপালু নিখিল রসিক ভক্তগণ পরমহংস চূড়ামণি শুকদেব গোস্বামী বর্ণনা করছেন অভিন্ন শ্রীকৃষ্ণ বিগ্রহ শ্রীমৎ ভাগবত শ্রোতারা শুনে আছেন মহারাজা ধীরাক্ষ চক্রবর্তী পরীক্ষিত মহারাজ আমরা ভাগবত কথা শুনতে যাব প্রথমে এই কথাটা আমাদের জানি আর
এটা যখন নদীপুরের পরমাণু তৈরি হবে অভূতপূর্ব সাধ, তাহলে বলে তুমি আঘাতটা দিচ্ছ কিন্তু এই আঘাত যদি না করতাম এমন সুনিষ্ঠ রসের কথা কোনটা কেউ জানতে পারতে কি? এই আঘাত করেছি বলে সুনিষ্ঠ রসের কথা তোমরা জানতে পেরেছ। এই সুনিষ্ঠ রসটা কি অপূর্ব, কি অপূর্ব! আমি যদি আঘাতটা করতাম তোমরা জানতে পারতাম। পরীক্ষিত মহারাজ যদি অভিসম্পাত না পেতেন, আঘাত না পেতেন, তাহলে তার ওই আঘাতের জন্য আমরা অভিন্ন শ্রীকৃষ্ণ বিগ্রহ ভাগবতকে পেতাম। কুন্তী দেবী গোবিন্দের সঙ্গে গল্প করছে, পিসিবাই সম্পর্ক তো, তা কুন্তী দেবী পিসিবাই গল্প করছে, বসে বসে মানে পিসি আমি তো চলে যাবো, কেন কৃষ্ণ আর দু চারটে দিন থেকে জানা বাবা অহম করিস। প্রথমে পিসি বললেন জগতের জীব আমরা চাই, আমরা চাই না, আমি তো চাই, কুন্তী দেবীও চাইছেন আমরাও চাইছি, আমাদের চাওয়া আর কুন্তী দেবীর চাওয়ার মধ্যে তফাৎটা কি? তুমি এখানে এসো একটা চেয়ার দেবে, তো সেই সুখটা আমার চাই না,
আমি দুঃখে ছিলাম কৃষ্ণ, জানিস তো এই কুরুক্ষেত্র যুদ্ধ হলো, চরম দুঃখে ছিলাম। কিন্তু কৃষ্ণ, যখন তোর ওই মদনটা দেখলাম না, লাবণাম্বিত জন্মস্থান, বংশ গানাম্বিত ধাম, মাধুর্য মুখমণ্ডল, ওটা যখন দেখলাম কৃষ্ণ, সমস্ত যন্ত্রণা আমার চলে যেত। কৃষ্ণ, যন্ত্রণা পেয়েছিলাম প্রচুর, কিন্তু তোই থাকার জন্য যন্ত্রণা অনুভব হয়নি। কিন্তু কৃষ্ণ, আজ তুই যদি ছেড়ে চলে যাস, কৃষ্ণ আমি কাল সকালে উঠে দেখব, কৃষ্ণ কার বদনটা দেখে মনটাকে শান্ত করব, কাকে দেখে মনে করব আমার পৃথিবীতে সমস্ত শক্তি আমার হাতের মুঠোয় আছে, কাকে দেখে বলবো কৃষ্ণ? এতদিন আমি ছিলাম কৃষ্ণ চরণ নিয়ে, তুই চলে গেলে আমি হব কৃষ্ণ চরণ হারা। তা কৃষ্ণ, আমি যেন দুঃখে দুঃখে থাকতে পারি, দুঃখে থাকতে তুই আসবি, আর তুই আসতেই সে দুঃখটা বেশ। আর একটা কথা বলবো কৃষ্ণ, কি পিসি বল? ও কৃষ্ণ শোন না, আর একটা কথা বলি, এই যে তুই গীতায় বলেছিস না, পরিত্রাণায় সাধনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে বলেছিস না? তুই কৃষ্ণ, তুই বলেছিস দুষ্টের দমন সৃষ্টের প্রতিপালনের জন্য তোকে আসতে হবে। আচ্ছা কৃষ্ণ, আমাকে একটা কথা বলতো, সবাই বলে নাম নমতি ইতি নম, নাম নামিকে নামিয়ে আনেন, তাহলে নাম যদি নামিকে নামিয়ে আনেন তাহলে তোর কি দরকার আছে কৃষ্ণ? যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামে সহিতে আছেন আপনি শ্রীহরি, তাহলে নাম এবং নামই যদি অভিন্ন হয় কৃষ্ণ, তাহলে তোকে কি শারীরিকভাবে আমি যাওয়ার প্রয়োজন হয়, ফিজিক্যালি পৌঁছানোর প্রয়োজন হয়? তোর নামকে আশ্রয় করলেই তো সে তোর অনুভব পাবে, তাহলে তোকে যেতে হয় কেন? না কৃষ্ণ, তুই আমাকে বোকা এত লোক কৃষ্ণ আস্তে আস্তে